বিচার করতে গিয়ে কোনো কিছুর ষড়যন্ত্র, টাকার লোভ, আত্মীয়তার সম্পর্ক, কে ধনী কে গরিব, কে তো কার তদবির করলে তুমি ক্ষমতায় থাকতে পারবে, কার তদবির না করলে ক্ষমতায় থাকতে পারবে না, বিচার করতে গিয়ে তুমি এগুলোর তওয়াক্কা করবে না। ন্যায় নীতি হবে তুমি বিচার করবে। অন্যায় ভাবে বিচার হওয়ার কারণে সারা পৃথিবীতে অশান্তি বিরাজ করছে। নইলে আপনাকে দেখায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বানি মাখজুম গোত্রের সম্ভ্রান্ত বংশের এক মুলুক চুরি করেছিল। এত বড় বংশ, এমপি মন্ত্রীর মেয়ে, এমপি মন্ত্রীর ছেলে চুরি করেছে, যদি প্রমাণ হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়, নিশ্চিত আল্লাহর নবী তার হাত কেটে দিবেন। কে তার জন্য সুপারিশ করবে, কে তার হাত কাটা থেকে রক্ষা করবে? সাহাবীরা বলাবলি করে সিদ্ধান্ত করলো রাসূলের পালক পুত্র যায়েদকে দিয়ে সুপারিশ করাবেন, কারণ যায়েদই রাসূলের নিকটের লোক, কাছের মানুষ, তার সুপারিশে কাজ হতে পারে। যায়েদ আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেই তিনি একবারে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রশংসা করলেন, তার উপরে দরুদ পাঠ করলেন। এরপরে বললেন, শুনে রাখো, ইতিপূর্বের যেই নবী রাসূলের উম্মতেরা ছিল, যেই জাতিরা ছিল, এই জাতির যারা শাসক ছিল, নেতা ছিল, যখন সম্ভ্রান্ত লোকেরা চুরি করত, তাদের ছেড়ে দিত, বিচার করতো না, কর্জ নেওয়ার মাধ্যমে, ঘুষ নেওয়ার মাধ্যমে, সুপারিশের মাধ্যমে, ক্ষমতা টিকিয়ে রাখার মাধ্যমে, কিন্তু দরিদ্র লোকেরা যখন চুরি করত, নিরীহ লোকেরা যখন চুরি করত, তখন তার হাত কেটে ফেলা হতো। শুনে রাখো, আজকের এই দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি তার হাত কেটে দেবো, তো কোনো সন্দেহ নাই। আজকে সারা পৃথিবীতে যত ক্যাসিনো, যত ইয়াবা, যত ফেন্সিডেল, যত গম চুরি, যত কম্বল চুরি, যত টিন চুরি, যত চুরি হচ্ছে, একটা নেই বিচার যদি দেশ জাতি দেখত, সারা বাংলাদেশ থেকে অন্যায় বহুদিন আগে চলে যেত। কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে দুর্নীতিতে যে যত বেশি পারদর্শী ক্ষমতার ব্যাপারে সে তত বেশি চ্যাম্পিয়ন। ঠিকঠাক তো খুবই বলছেন, ভোটের সময় তো খেয়াল থাকে না, খালি নাসির বিড়ি এক প্যাকেট পাইলেন, বিক্রি হয়ে শেষ, এখানে বসে হোহা ভালোই করছেন। এবার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। বলছিলাম এরপরের যে বিষয় সেটা হলো অর্থনৈতিক ব্যাপারে আল্লাহর বিধান। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? অর্থনৈতিক ব্যাপারে। আল্লাহপাক বলছেন, আ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ কি সুন্নাত? ব্যবসা হালাল আর সুদ হলো সুন্নাত। এখন যদি বলি সুদ খান না কে কে, হাত হয়তো উঠবে দু একটা, তবে বেশি খারাপ হবে পরিস্থিতি, না তুলাই ভালো, তাই তো? মনে রাখবেন একটা বিষয়, আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু বলেন, রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, লাইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। আর হাদিস দরকার আছে? আর দরকার আছে মুসলমানকে বোঝানোর? দেহ যদি হালাল দিয়ে গড়ে না ওঠে, তাহাজ্জুদ খুব পড়েন, দাগ উঠে গেছে, গরমের দিন তাও রুমাল খুলেন না, কারণ হজ করে এসেছেন, লাভ হবে না যদি সুদ খান। ইবাদত কবুলের আবশ্যিক চারটি শর্ত কয়টা? তার একটা হলো হালাল রিজিক, রিজিক যদি হালাল না হয় তাহলে ইবাদত কবুল হবে না। এই জন্য সাবধান, রিজিকটা হালাল করার চেষ্টা করুন। এটা গেল অর্থনৈতিক ব্যাপারে। মৌজুদ করার ব্যাপারে, মৌজুদ কি? সমাজে একটা আবাদ পানি হয়েছে, আপনি আটকে রেখেছেন, বাজারে দ্রব্যমূল্য বেশি হলে বিক্রি করবেন, এর নাম এহতেকার, মৌজুদ করে রাখা, কালোবাজারি করে রাখা, দাম চড়া হলে বিক্রির উদ্দেশ্যে জমা করে রাখা, কৃত্রিম সংকটের কি করা, সৃষ্টি করা, এটা হলো হারাম। এটা কি হারাম? এটা হলো হারাম, এটা করা যাবে না অর্থনৈতিক ব্যাপারে। আল্লাহপাক বলছেন, সুদকে আমি সংকুচিত করি আর দানকে আমি কি করি, বর্ধিত করি। সুদকে সংকুচিত করি, সুদের পরিণাম খুব ভালো দেখছেন, ডেলি কিস্তি, আশ্চর্য। আরে সেই সময় ইহুদি খ্রিস্টান ফেল, এখনকার সুদখোর মুসলমানের কাছে ইহুদিরা ভয় করতো সুদ খাইতে। দি মার্চেন্ট অফ ভেনিস ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম,
ভেনিসের ব্যবসায়ী শাইলক ফ্যান্টোনেও অ্যাসানেও এদের একটা গল্প চরিত্র দিয়ে তখনকার ইহুদিদের চরিত্র এখন সুদখোর মুসলমানদের চরিত্র ওই ইহুদির চাইতে বহুগুণে খারাপ। কেন? আপনি মাস্টার কি করতেন, ডাক্তারি করতেন, বিভিন্ন চাকরি করতেন, যখন অবসরে গেলেন তখন 10-15 লক্ষ টাকা আপনি পেনশন পেলেন, আপনার ছেলে বেকার ব্যবসার জন্য দেন না, আপনার প্রতিবেশী বেকার ব্যবসার জন্য দেন না, ব্যাংকে সুদে রেখেছেন, প্রতি মাসে সুদ এই টাকা তুলে নিয়ে আসেন আর চিকন চাউল খানা রাত্রি ধরে তাহাজ্জুদ পড়েন, মনে গেছেন বেহেস্ত ঠেকাই কে? না, অত সহজ না। ব্যাংকে টাকা রেখে সুদ তুলে প্রতি মাসে খাচ্ছেন আর তাহাজ্জুদ পড়ছেন, মনে করেছেন জান্নাতে চলে গেছেন, জান্নাত এমনটি নয়। অতএব এটা হলো অর্থনীতির ব্যাপারে আপনাকে তাওহীদের শিক্ষা নিতে হবে। চলুন এর পরের যে বিষয়টা, আল্লাহ পাক বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংসই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের নিন্দা করে সাক্ষাতে অসাক্ষাতে। আল্লাযীনা মাগামালা ওয়াদদাদা, যারা সম্পদকে কি করে জমা করে রাখে, মাঝে মধ্যে গোনে দেখে, মানে কাম করেছেন টাকা পেয়েছেন যেটা কর করে নোট এটা খরচ করে না তুলে রাখেন। চকগরি থেকে দামনাসে যাবেন, ভ্যানে চড়েছেন 5 টাকা ভাড়া, ভ্যানালাকে দিবেন, পকেট থেকে টাকা বের করে দেখবেন যেই টাকাতে টেপ মেরে মেরে টাকা না টেপ বোঝা যায় না। অনেকে আবার এইভাবে ভাজান, প্যাঁচ দিয়ে দিয়ে ভাজান, মানে ভিতরে ছিঁড়া হয়ে যাতে বুঝতে না পারে। হাসায়নি হাসায়নি, আপনার কথাই বলছি দেখে নাকি। নবী বলেছেন তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ততদিন ভালো না বাসবে। তুমি হয়তো মমিন, কিন্তু পূর্ণ মমিন হতে আপনি কি টেপ মারা টাকা নিতে পছন্দ করেন? তো মানুষের জন্য এটা পছন্দ কেন করলেন? দোকানেকে দিবেন 100 টাকা, 10টা 10 টাকার নোট, 2-3টা ছিঁড়া এটা ভিতরে রাখেন, উপরে ভালোটা রাখেন, কৌশল করেন, দেওয়ার সময় বলেন যে ভাই এই টাকাটা এরকম ছেঁড়া দেখেন তো চলবে কিনা। এমনিতে না চললে আপনাকে সম্মান করে নিবে যদি আপনি স্বীকার করলেন দোষটা। এ কথাই বলা হচ্ছে, যারা সম্পদ জমা করে রাখে গনে গনে দেখে, সে ধারণা করে এই সম্পদই তাকে চিরস্থায়ী করে রাখবে, কিন্তু থেকেছে কেউ পৃথিবীতে? কারণ ছিল, হামান ছিল, আপনার দাদা আছে, অনেকের বাপ আছে, আমি আপনি থাকবো? টাকা মানুষকে চিরস্থায়ী করতে পারে না, হচ্ছে না। ইট কিনে ঘর দিয়েছে, রেডি ঢুকবে, মারা গেছে, হয় না? ইট কিনে রেডি মিস্ত্রি চলে এসেছে উদ্বোধন করবে, ওই দিনে মারা গেছে, কাজ বন্ধ, হয় না এরকম? মনে হয় না ওই দিন একটু স্মরণ হয়, চলে আসলে আর খেয়াল থাকে না। এজন্য বলা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে সুদমুক্ত অর্থনীতি চালু করতে হবে। পারিবারিক জীবনে ইসলাম কি বলে? আল্লাহ পাক বলছেন স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো কার পোশাক? স্বামীর পোশাক। তোমরা যা খাওয়াবে তাদেরকে সেটা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও সেটা পড়াবে। এরপর তিনি বলছেন যে শোনো, হাওয়াকে তৈরি করা হয়েছিল আদমের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে, আর বাম দিকের হাড়টাই হলো সবচাইতে বেশি বাঁকা। একসাথে যদি তুমি সোজা করতে চাও তাহলে কি হবে? ভেঙে যাবে, মানে কি বলেন তো? জি, তালাক হবে, মানে ভাত আপনার বাড়িতে আর হবে না। কি করলে? একসাথে সোজা করলে, কারণ ওদের তো সৃষ্টিগতভাবেই বাঁকা। আবার যদি ওদের গতির উপরে ছেড়েও দেন তাহলে বেঁকাই কিন্তু থাকবে। এই জন্য সুন্নাত হইল এই খাটো ছোটো একটা লাঠি করবেন, কি করবেন, বক্তব্যটা মুশকিল আবার তো নেটে চলছে, ছোটো একটা লাঠি করবেন, দরজা ঢুকার আগে টাঙ্গিয়ে রাখবেন, তা বলে বেশি মারবেন না আবার, মানে দেখে যাতে বুঝতে পারে এটা কিসের লাঠি, শাসনের লাঠি বা সুন্নাতি লাঠি। তো হুজুর অনুমতি দিলে আর পিটালেন না, নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে দাস দাসীর মতে পিটাও না, কারণ রাত্রে ওর সাথে আবার থাকা লাগবে তো একসাথে। তো লাঠি রাখার কথাও যেই নবী বলেছেন, পরের কথাও সেই নবী, এখন প্রথমটা মানবেন খুব পিটালেন, পরেরটা না, এরকম এরকম করবেন না।